দুবাইয়ের আরব জুয়েলার্স উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক, কারণ এই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আরব খান ওরফে রবিউল ইসলাম ওরফে সুহাক মোল্লা, পুলিশের বিশেষ পরিদর্শক শাখার মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি। এই জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা দিঘি। এক ফেসবুক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, তিনি দুবাই যাচ্ছেন জুয়েলার্স উদ্বোধনে। এরপর দিঘি দুবাই যান এবং জুয়েলার্স উদ্বোধনে অংশ নেন। এই অনুষ্ঠানে সাকিব আল হাসানের সঙ্গে দিঘির দেখা হয়। তিনি সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট না করলেও প্রার্থনা দিঘি নামের একটি ফেসবুকে পোস্ট করেছেন। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরব জুয়েলার্স উদ্বোধনে নিজের মামা ভিক্টরকে সঙ্গে নিয়ে গেছেন। 2018 সালের 7 জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আরব খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। এই মামলায় 2019 সালের 11 এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউলকে সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পুলিশ হত্যা মামলায় রবিউল ভাড়া করা এক ব্যক্তি আত্মসমর্পণ করে 9 মাস জেল খেটে বের হন। 2020 সালে রবিউল ভারতীয় পাসপোর্ট পান, যাতে তার নাম বদলে লেখা হয় আরব খান। সেখান থেকে চলে যান দুবাই। 2021 সালের 31 অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়। রবিউল এখন সেখানে আছেন, জুয়েলারি ব্যবসা করছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় আরব জুয়েলার্স উদ্বোধন করা হয়। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।